से माँ? हाँ। अच्छा वालेकुम चाचा। वालेकुम सलाम। अच्छा काका आशेपाशे कि कोनो बानरला आछे काका? আছে দুই গ্রাম পিছনে। ও কতক্ষণ হেঁটে যাওয়া লাগবে চাচা? আধা ঘন্টার বেশি লাগবে। আধা ঘন্টা, ঠিক আছে চাচা, থ্যাংক ইউ কাকা। মা নাও, ওটা তোমার মাথা মুছাই দিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে হালকা একটু জ্বর হয়েছে না, এই যে মাথাটা ধোয়াই দিলাম, এখন একটু ওষুধ খাওয়াই দিলে ধরো জ্বরটা চলে যাবো, ঠিক আছে? তুমি এখন একটু শুয়ে থাকো, আমি ওই যে বাইরে একজন আমার ডাক্তার কেটা যেন আইসে, আমি আইতাছি এবার, ঠিক আছে? না শুয়ে পড়ো, এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আস্তে আস্তে। ঠিক আছে, আমি আইতেছি। হ্যাঁ বলেন, আপনারা কোথেকে এসেছেন, কি কইবেন বলেন? আমি প্রোডাকশন ম্যানেজার শহীদ। ও, আর আমি সহকারী পরিচালক পিকাসু। কোন কি চান? কিন্তু ভাই আমি কিন্তু বান্দর খেলা দেখাইতে পারব না। খেলা দেখাইতেই বোন তো তাইলে? মানে হয়েছে কি ভাইয়া, আমরা আসলে আপনার পাশের গ্রামে ভাইয়া শুটিং করতে আসছি। তো কি হয়েছে? মানে শুনছি আপনার নাকি একটা বানর আছে। হ আছে তো ভাই, আমাদের বানরটা লাগবে ভাই। কিন্তু মালতির তো দেয়ান যাবে না ভাই। ভাই আমাদের তো কোনো মেয়ে দরকার নাই, শুধু বান্দরটা হইলেই চলবে ভাই। আরে ভাই, ওই বান্দরের নামই মালতি, আমার নাম মধু, ওর নাম মালতি, আর মালতি আমি ছাড়া কোথাও যায় না। তাহলে আপনিও চলেন ভাই। যান, আমার মা খুব অসুস্থ, এই জন্য আমি কয়েকদিন কাজকর্ম বন্ধ রাখছি। আমার মা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই, আমি যাইতে পারবো না ভাই। খুব বিপদে পড়ে ভাই আপনার কাছে আইছি, যদি আপনি না যান তাহলে পুরো গজব হয়ে যাবো ভাই। হ ভাই, আপনার আর আপনার মালতি দুজনেরই লাগবো ভাই। ভাই প্লিজ ভাই না করেন না ভাই। আরে দূর ভাই, আপনারা বুঝতেছেন না কেন, আমি কইলাম না আমার মা অসুস্থ, আমি যাইতে পারবো না, আপনারা কয়েকদিন পরে আসেন। যান ভাই 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 শোনে আবার কি ভাই, খুব ভালো পেমেন্ট দিব ভাই। শোনেন, টাকার চেয়ে আমার মায়ের জীবন অনেক বড়, এই যে টাকার কথা কইতেছেন না, টাকার চেয়ে আমার মা আমার কাছে অনেক বড়, অনেক বড়, বুঝতে পারছেন ভাই? রাজি হয়ে যান ভাই, ভালো পেমেন্ট দিব ভাই। কি ভাবতেছেন ভাই? না মানে আচ্ছা ঠিক আছে, এই যে আপনারা এখানে খারাপ, আমি মালতির লয়ে আইতেছি।